Thank you very much. Thank you very much. Welcome back to Grameen Phone Presents, the Naveed Mahbub Show. Actually, on ek tali diye jacchen. You're very excited, I can tell you that. Ebong amar apnar excitement ekhoni amra shontushto korchi karon amader guest, very, very funny comedian, ebong uni ekjon doctor. Please welcome Dr. Shahriar. Ladies and gentlemen, Dr. Shahriar, আপনি অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ. Welcome to the show. হ্যাঁ, আমি আমার পিএস যখন আমাকে সময় করে দিতে পারে, মানে বলে যে কখন কোন শোতে যেতে পারবো, আমি ভালো পিএস পেয়েছি আর কি. আমি জানি, ইনফ্যাক্ট মানে আমি আমি আসলে পিএস আমার. আপনি নিজেই নিজের পিএস? ডাক্তার হিসেবে আপনি অনেক কমেডি পর্যবেক্ষণ করেন? আমি তো আমার মেডিকেল লাইফ পুরো কমেডির উপর ছিল. যেমন প্লিজ এক্সপ্লেইন. যেমন আমি যখন আমি 3 মাস পরে জয়েন করেছিলাম, মানে আমি ক্লাসে যোগদান করি 3 মাস পরে, একটা বিশেষ কারণে আমি যেতে পারি নাই 3 মাস. বিশেষ কারণটা? বিশেষ কারণ হচ্ছে আরেক জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম আমাকে. হ্যাঁ, তো তো সেখানে যখন গেলাম, মানে বিফল মনোরথ হয়ে 3 মাস পর গিয়ে দেখি সব পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে গেছে. এত মনোযোগী ব্যাচ আমি জীবনে দেখি নাই. 3 মাসে তারা অনেক পরীক্ষা নিয়ে ফেলছে. আমার প্রায় 17-18টা পরীক্ষা বাকি, ছোটখাটো পরীক্ষা. তো সারাদিন ওগুলোই দিই. তো রক্তের একটা পরীক্ষা আছে, মানে ব্লাডের উপর. তো আমাদের রক্তের জমাট বাঁধে এটাকে, তো একটা ফ্যাক্টর থাকে আমাদের শরীরে, ক্লটিং ফ্যাক্টর বলা হয়, কেটে গেলে রক্তটা জমাট বাঁধবে. 13টা ফ্যাক্টর থাকে. তো একটা ওইটার উপর পরীক্ষা হবে. তাই না, আমি বাধ্যতামূলকভাবে পরীক্ষাতে ঢুকছি. আমি তো জানি না, মানে 3 মাস পরে আসছে, আমি কিছু পড়ি নাই. তো খুবই গম্ভীর একজন ম্যাডাম ছিল, উনি বললো যে তুমি বলো 13টা ফ্যাক্টর কী কী. তা আমি সাথে সাথে বললাম ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, 4, 5. হ্যাঁ, আমি এটা আমি আমার ধারণা ছিল যে হয়তো ক্ষমা করে দিবে ম্যাডাম, হয়তো বা তো ক্ষমা করে না, কারণ আলাদা নাম আছে প্রত্যেকটার. আবার 1, 2 দিয়ে হবে না. তো আই হোপ আপনার পেশেন্টের কাছে গেলে আপনি এই ধরনের কিছু বলেন না এখন? না, এখন অনেক শিক্ষা হয়েছে, তাই এখনো বলি না বেশি. তো ইমার্জেন্সি রুমে তো বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটে নিশ্চয়ই, তো ওরকম কিছু একটা? বাচ্চারা আসলে মনে হয় রোগী অবস্থা খুব রেগে যায় বা তার রেগে থাকে. তো এটা ওইটা অনেকদিন আগের ঘটনা. তো বাচ্চাটা আসলো, তার ছোট একটু কেটে গেছে কপালের পাশে. তো আমরা দেখলাম যে 2টা স্টিচ দিলেই হবে. তো বাচ্চা প্রথমে চুপচাপ শান্ত, তাকে বলা হলো যে তোমার চিন্তার কিছু নাই, ব্যথা হবে না, এসে তুমি সহ আমরা সেলাই করে দিব. ঠিক আছে, প্রথমে সে রাজি. কিন্তু সে ওই শোয়ার পরে তার হঠাৎ করে সে প্যানিক হয়ে গেছে হঠাৎ করে. আমরা যখন যেই আমাদের হাতে সে ওই যে সুই টুই দেখতে পাচ্ছে যে এখন ইয়ে করবো, আমরা সেলাই করবো, তখন হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বললো খাটের উপর. হ্যাঁ, আমরা পাশাপাশি দাঁড়ানো, তুমি সহ সহ. তখন সে এক হাত তুললে একটা ভাষণের মতো বললো যে যে তাকে সেলাই দিবে, হ্যাঁ, সে অমুক, মানে অমুকের বাচ্চা এরকম একটা আর কি. হ্যাঁ, তো এটা শোনার পর ওয়ার্ড বয় বলছে স্যার আপনি সেলাই দিলে কিন্তু এরকম বলে দিল, এখন কী করবেন? ওয়ার্ড বয় আমার সাথে একটু মজা করতেছে. আমি বললাম যে না, আমাদেরকেও সেলাই দিতেই হবে, আমাদের দায়িত্ব এটা, ধরো একে দিবই আমরা, আমার অমুকের বাচ্চা হয়ে আমাদের মানে কোনো সমস্যা নেই, দাও সেলাই দিবই, ধরো একে ধরো. তো ছেলে দেখছে যে তার এই কথায় কাজ হচ্ছে না, মানে আমরা কিন্তু ইমোশনাল হই নাই তার কথায়. তখন সে বললো যে সেলাই দেবে সে আরেকটা নাম বললো, অমুকের বাচ্চা. হ্যাঁ, মানে সে মোটামুটি বাংলাদেশের যে চতুষ্পদ প্রাণী যা যেগুলো থাকে সব কভার করে রাস্তাঘাটে সে কভার করতে শুরু করতেছে, মানে 2টাকে কভার করছে. হ্যাঁ, আরও কয়েকটা কভার করবে. তখন আমি ওয়ার্ড বয়কে বললাম যে দেখো আরও কিছু বলার আগে তুমি চেপে ধরো, আমি সেলাই দিয়ে দিই. ঠিক আছে, পরে আমরা সেলাই দিলাম, 2টা সেলাই কাজ হতো. আমরা থার্ড একটা সেলাই তো দরকার ছিল, একটু বেশি ফাটা ছিল, তো দিয়ে দিলাম আর কি. ওই সেলাইয়ের জন্য আমাকে কিসের বাচ্চা বলছে আমি জানি না. পরে আপনি তো আপনি যে কমেডি করেন, আপনার কমেডি আমি দেখেছি যে স্টেজে আসলেই আপনি সব আপনার এই ডাক্তারি ঘটনাগুলি বলেন, তো তখন আপনি কিভাবে সবকিছু মনে আসে এবং ইউ নো হাউ ডাজ ইট ওয়ার্ক? আপনি কি মজার ঘটনাগুলি লিখে রাখেন না সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে, আরে আজকে এটা হয়েছে আজকে? না, আমার তো স্টেজে ওঠার আগে তো হাত পা কাঁপাকাঁপি হয়। হ্যাঁ, এটা কিন্তু কেউ টের পায় না। আমার খালি মনে হয় যে আমার কিছু মনে পড়বে না, আমার ভয় লাগে যে পিছনে দাঁড়াইছিলাম, আপনি যে বললেন না আসে না মুখ তোমাকে, আমি হেঁটে যা আসলাম, এটা হাঁটা আসার আগে ওখানে কি অবস্থা ছিল আপনি জানেন? জানেন, হ্যাঁ, এখানে আমি নিজেকে স্পার্টাকাস মনে করি। স্পার্টাকাসের একটা ইতিহাসে আমি তার জীবনী নাকি এটা পড়েছিলাম, সে নাকি ওই ফাইট করার আগে খুব ভয় পাইতো, সে ঘামতো খুব, এই সেই।
খুব সে ফাইট করতে চাইতো না কিন্তু একবার এরিনায় নামলে নাকি সে এবার পারতো মোটামুটি তো আমার মনে হয় স্পার্টাকাসের মতোই আমার অবস্থা হ্যাঁ তা আপনি তো ডাক্তার হিসেবে ইমার্জেন্সি রুমে যখন থাকেন তো ওইখানে কি আপনার স্পার্টাকাসের মতন অবস্থা হয় নাকি জাগে নার্ভাস থাকেন বা যখন পেশেন্ট আসে ওমা একটা গুলি একটা লোকের গুলি লেগেছে কিন্তু একবার গেলে ইউ আর অল ওকে হ্যাঁ এরকম তো এরকম থাকে মানে একটা ঘটনা বলি একবার এক নেতা গোছের একজন মারা গিয়েছিল অনেক আগের কথা তো আমি তখন ইমার্জেন্সিতে বসা তো তাকে নিয়ে প্রায় 1000 লোক আসছে দাদা বাবা মাই আসেন নাই মানে 54 লোক হ্যাঁ মানে ওই যে ভাইদের সাথে ভাইরা থাকে না অমুক ভাই তমুক ভাই সব ভাই চলে আসছে তা আমরা বললাম যে রোগীর বাবা মা কোথায় বলে ওনারা আসে নাই তো যাই হোক তা আমরা দেখি যে শেষ মানে শেষ মানে রোগী মারা গেছে তো যখন 1000 লোক আসবে তখন নিয়ম হলো যে ঘোষণা না দেওয়া হ্যাঁ মানে মৃত ঘোষণা দিলে কিন্তু ওখানে মারামারি হবে তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস তো ঢাকা মেডিকেলে কিন্তু পাঠিয়ে দাও ওখানে দিলে ওখান থেকে ঘোষণা দেয় সবাই মেনে নেয় তা আমরা বললাম যে এখনই ঢাকা মেডিকেল নিয়ে যান হ্যাঁ তো ঢাকা মেডিকেলে ঘোষণা সবাই মেনে নেয় এটা কেউ না করে না আচ্ছা অন্য ওখানে ঘোষণা দিলে মানবে না তারা রাগারাগি করবে বলবে যে ইচ্ছা করে মেরে ফেলছে এরকম বললো তো আমরা বললাম এটা সব জায়গায় নিয়ম কিন্তু যে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন হ্যাঁ তা আমরা বললাম যে এখনই নিয়ে যান একটু যান আছে হ্যাঁ এটা যদি কাজে লাগে তো বেঁচে যাবে না এলে কিন্তু আর কিছু করার নেই তো সবাই 1000 লোক এক নিমেষে নাই হয়ে গেল ওটা কিনে চলে গেল তা আমরা দেখলাম 4 জন লোক তারাও গুন্ডা পান্ডাদের সাথেই আসছিল এরা ঘুরে বেড়াচ্ছে এরা মানে কিসে যাবে বুঝতে পারছে না মোটর সাইকেল গাড়িটাই সব চলে গেছে তা আমরা ইমার্জেন্সি জানলাদের দেখতে পাচ্ছি এরা ঘুরে বেড়াচ্ছে একটা সিএনজিকে তারা এরা সিএনজি বসে সিগারেট খাচ্ছিল একটা সিএনজি সিএনজিওয়ালা সিগারেট খাচ্ছিল আর কি সিএনজি না তো তার আগে বললো কি যাবি আমরা কিন্তু জানলা দিয়ে দেখি আমাদের সামনের ঘটনা একদম তো সিএনজিওয়ালা তো যেতে চায় না বলছে না কেন বলে ইঞ্জিন নষ্ট বলে তো 2-4 জন চলে গেছে ভিড়ের মধ্যে মিশে গেল তো সিগারেট আস্তে আস্তে সিগারেট শেষ করে সে ইঞ্জিন স্টার্ট দিয়েছে সিএনজিওয়ালা যেই মাত্র ইঞ্জিন স্টার্ট দিয়েছে 4 জন আমার ঘর থেকে উপস্থিত হয় হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ঘটনা আগাচ্ছে বলতেছে ভাই তুই না বললি যে তোর ইঞ্জিন নষ্ট তখন সে আমদা কাছে তাকে ধরে এনে রাস্তার মাঝখানে মোটামুটি ভর্তা বানিয়ে দিল 4 জন মিলে একদম রক্তারক্তি তার মধ্যে আবার কলার ধরে একজন উঠালো বললো যে এখন যাবি হ্যাঁ যাবো ওইখান থেকে আমার একটা কিক মারলো না উড়ে গিয়ে সিএনজি বুঝে পড়লো হ্যাঁ তারপর 4 জন মিলে উঠে চলে গেলো সিএনজি কে এটা আমাদের চোখের সামনে ঘটনা কাজে দেখেন আমরা কেন পাঠাই দিই ঢাকা মেডিকেল নাহলে এগুলো ঘটতে পারে ইমার্জেন্সির মধ্যে ঘটতে পারে আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্ট নবীদ মাহবুব শো যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি এবং ব্রেক থেকে আসার পর আমরা আবার ডক্টর শাহরিয়ারের মজার মজার খবর শুনবো ডোন্ট গো ওয়ে থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো আমার অতিথি ডক্টর শাহরিয়ার বিশিষ্ট ফিজিশিয়ান অ্যান্ড কমেডিয়ান গুড টু সি ইউ ওয়ান্স অ্যাগেন তো ডক্টর শাহরিয়ার আমরা তো অনেক কথা শুনলাম কিন্তু আপনার স্পেশালিটিটা কি এটা কিন্তু আমরা এখনো অ্যাটলিস্ট দর্শকরা জানেনি আপনার স্পেশালিটি এটা তো বলা উচিত আপনি জানতে যাচ্ছেন এটা হচ্ছে আসলে এক কথাই বলি চর্ম বিভাগ ওকে ডার্মাটোলজি এন্ড আমার এন্ড কেন কামো কেন এন্ড যাই হোক এন্ড ভেনেরাল একবারে বলতে হ্যাঁ স্কিন ভিডি সিএনভিডি ওকে তাহলে স্কিন ভিডি স্কিন এন্ড ভেনেরাল ডিজিজ তো এটা তো বেশ একটা সেনসিটিভ এরিয়া যেমন বিশেষ করে যদি কারো স্কিনের প্রবলেম থাকে কিংবা ভেনেরাল ডিজিজের প্রবলেম থাকে তো এখানে তো অনেক কনফিডেনশিয়াল ব্যাপার আছে তো হাউ ডু ইউ হ্যান্ডেল দোজ কাইন্ড অফ সিচুয়েশনস আচ্ছা আমি হ্যাঁ কনফিডেন্সিয়ালি রাখতেই হবে এটা আমাদের প্রথমেই আমাদের এটা ওয়াদা করে নিতে হয় তো আমি ভিডির ব্যাপারে বলি ভেনাল ডিজিজের ব্যাপারে বলি যে যেসব রোগী আসে রোগীদের দেখলে বোঝা যায় তো কে পুরান রোগী কে নতুন রোগী হ্যাঁ এটা এটা দেখলে বোঝা যায় এটা আমি যে কোনো স্কিন ভিড় ডাক্তারই জানে সেটা হচ্ছে পুরান রোগীরা যখন আসে না নতুনরা যখন আসে ধরেন এই প্রথম তার একটা সমস্যা প্রথম যে নিয়ে আসলো একটা অসুখ বিসুখ নিয়ে আসলো সে খুব রেগে থাকে
অ্যারোগ্যান্ট থাকে, যদি বলা হয় যে খুলে বলেন কি, তখন সে কী খুলে বলবো, সে রেগে যায়। হ্যাঁ মানে খুলে বলো মানে ছি ছি এরকম করে বুঝছেন। হ্যাঁ তারপরে হ্যাঁ আমরা আমরা বলতেছি না আপনার যে বর্ণনা এখন খুলে বলতেই হবে, আপনি আমাদের বলতে পারেন না, হোয়াট ইজ দিস বলে সে প্রায় 30 মিনিট 40 মিনিট সে ঝগড়া করে, প্রায় 1 ঘন্টা মতো ঝগড়া করে, শুনবেই না। সে নাকি কার ড্রেস পরেছিল আরেকজনের তখন অসুখ হয়ে গেছে এইসব বলে গেলে। হ্যাঁ তো যখন আমরা বলি না ভাই অন্য ড্রেস পরলে কখনো অসুখ বিসুখ হয় না, ব্যাপার না, আপনি বলেন, প্রায় 1 ঘন্টা পর গিয়ে হঠাৎ করে সে রাগ আড়াই করতে হঠাৎ নরম হয়ে যায়, বলে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে হ্যাঁ তখন সে একদম ওই সময় সে একদম কাম হয়ে যায়, চুপচাপ বলে হ্যাঁ সব স্বীকার করে। হ্যাঁ এটা 1 নম্বর কথা গেল। আর যারা পুরান রোগী ধরেন আগে অন্যান্য ডাক্তারের কাছে গেছে, এরা ঢুকেই হাসি মুখে, এদের মুখটা হাসি হাসি হয়ে থাকে, হ্যাঁ তো লাজুকভাবে সালাম দেয়, তখনই আমি বুঝি যে পুরান রোগী সে। হ্যাঁ তার কোনো কোনো ভয় নাই কিছু নাই, সে আসে হাসি মুখের কথা বলে, আমরা যাই বলি সাথে দিদি, হ্যাঁ এবং তখন আমরা ওষুধ দিয়ে দিই, এটা তাড়াতাড়ি হয়, এদের জন্য সুবিধা কি তাড়াতাড়ি সময় আমরা সময় নষ্ট কম হয়। অনেক ধরনেরই তো রোগী আসে, এরকম হতে পারে যে কেউ এসছেন কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম আছে এবং ওই ক্ষেত্রে তো ইজ ভেরি সেন্সিটিভ, ওই ধরনের পেশেন্ট ডিল করে, এরকম কি কোনো আপনার কেস হয়েছে? হ্যাঁ না এরকম আসে যে প্রথমে বোঝা যায় না তো পরে মারামারি করতে থাকে, হ্যাঁ মারতে যায়। একবার একজন আসলো তো সে প্রথমে ভালো ছিল, পরে আমাদের কাছে খবর আসলো যে সে মারামারি করছে, দুজন ওয়ার্ড বয়কে সে ইতিমধ্যে ধোলাই দিয়ে দিয়েছে দুজনকে, হ্যাঁ আর নার্সরা তো তার ভয়েই যাচ্ছে না তার কাছে, হ্যাঁ তো ভয় যাচ্ছে না, পরে নার্সরা এসে বলে স্যার আপনি যান, তখন দেখেন যে দুজন ধোলাই খাইছে, দুজন ওয়ার্ড বয় যথেষ্ট লম্বা চওড়া স্বাস্থ্যবান, ওরা পারে নাই আমাকে বলে আপনি যান। হ্যাঁ তো এটা ঠিক যে জেনারেল কখনো কিন্তু ফিল্ডে সামনে দাঁড়ায় না, জেনারেল পিছন থাকে, কারণ জেনারেল মরে গেলে, হ্যাঁ জেনারেল মারা গেলে কে পরিচালনা করবে যুদ্ধ, তা আমি দেখলাম যে তারা জেনারেলের ফ্রন্ট লাইনে দিয়ে দিচ্ছে, যান যান স্যার আমরা আছি, কারণ তোমরা পিছনে থাকে তোমার লাভ নাই, আমি কি আমি সামনে গেলাম তোমরা পিছনে আছো তো লাভ আছে কোনো, তো যাই হোক তো শেষে ওই মানে রোগী সাথে ফাইট করতে হয়েছিল আর কি, রীতিমতো ধস্তাধস্তি গড়াগড়ি হয়েছে। হ্যাঁ গড়াগড়ি আফটার ওয়ার্ড বয়ের হয়তো বা বলছে স্যার পাইছি আজকে ওনারা ধোল না, এই ওয়ার্ড বয় বা সিস্টারা কিন্তু শাস্তি দেওয়ার জন্য করতে পারে, যেমন তারা যদি আপনার শাস্তি দিতে চায় আপনাকে, এই যে পাঠিয়ে দিল যে স্যার আমরা পাচ্ছি না আপনি যান আমরা চলে গেলাম, হ্যাঁ তো অনেক সময় করে কি যে হয়তো আমি বলে রেখেছি জ্বর আসলে প্যারাসিটামল দিবেন লেখা আছে, তাও ফোন দেয় রাতের বেলা স্যার প্যারাসিটামলকে দিব, এটা হচ্ছে তারা যখন কাউকে একটু একটু কষ্ট হয়ে যায় একটু খুশি রাখতে হয় ওদেরকে, হ্যাঁ ওদেরকে ছুটি টুটি দিতে হয় বা অনেক সময় অনেক কাজ ভুল টুল করলে মানে আরে ঠিক আছে যাও যাও সমস্যা নাই এরকম করতে হয়। ইন্টারেস্টিং, ওয়েল হ্যাভিং সেড দ্যাট শারিয়ার ভাই আপনি রিয়েলি আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে আপনার সাথে মজার মজার গল্প শুনতে পারবো এবং দর্শক মণ্ডলী আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের সাথে ছিলেন ডক্টর শারিয়ার। শারিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসছেন, আর দর্শক মণ্ডলীকে আবার মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন, আর এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আগামী সপ্তাহে আবারও দেখা হবে এনটিভিতে একই সময় অন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো, অ্যান্ড টিল দেন ডক্টর শারিয়ার আমি গ্রামীণ ফোন চমৎকার দর্শক এবং এনটিভি আপনাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নবীদ মাহবুব শোর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নবীদ কমেডি ক্লাবে।